বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন ধরেই একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম, দুটো বাংলা গানের আমি টিউটোরিয়াল করেছি অলরেডি, সেটা মেনলি কর্ড বেসড। তো অনেকেই চেয়েছে যে নোট দেখাতে, যাতে তারা করে প্লে হারমোনিয়ামে বা পিয়ানোতে প্লে করতে পারে, বা জাস্ট খালি নোটটা, গানটার পুরো গানটার নোটটা কিভাবে প্লে করবে বা কী কী নোট হবে। তো আমি সেটাই আজকে চেষ্টা করছি। এই এই এখন আজকে যেটা গানটা এই মুহূর্তে করবো সেটা হচ্ছে প্রেমে পড়া বারণ, একটা সোয়েটার মুভি থেকে, রণজয় ভট্টাচার্যের সুর এবং লিরিক্স। তো আমি হারমোনিয়াম টোনেই শোনাচ্ছি, মানে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কোন কোন নোট ইউজ করতে পারেন। আমি মেনলি এটা দেখাবো, আপনারা আশা করছি ক্যামেরা অ্যাঙ্গেল যেটা আছে সেটাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, বাট স্টিল যদি অসুবিধা হয় একটু বলে নেবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব যে আমার বাজানোর সাথে সাথে আপনাদের যাতে নোটগুলো বলে দিতে পারি, বাট সবসময় তো ভাবে বলা পসিবল হয় না। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আস্তে আস্তেই বাজাবো যাতে আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয়। চলুন শুরু করা যাক। আমরা এটা সি স্কেলে করার চেষ্টা করছি, ঠিক আছে? খুব সোজা হবে ব্যাপারটা। সি সি হচ্ছে আপনার বেস কি। তো আমি আপনি বুঝতেই পারছেন আমি হারমোনিয়াম টোনে করছি এটা এখান থেকে। সবসময় সিটা কিন্তু আপনার স্ট্যান্ড নোট। আশা করি বুঝতে পারলেন। এরপর হচ্ছে তোমায় যত গল্প বলার ছিল, জি থেকে শুরু হচ্ছে, জি নোট থেকে। খুব সিম্পল ভাবে করলে এরকম, যদি একটু হাত সেট হয়ে যায় তাহলে এরকম করতে পারেন। তোমায় যত গল্প বলার ছিল, আর যদি খুব সুপার বিগিনার এরকম মুরকি দেওয়ার দরকার নেই। একটু মুরকি দিলে ভাল লাগছে। সপাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল, দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেবার কোনো চেষ্টা করছি যতটা আপনার ক্যামেরা অ্যাঙ্গেলটা থেকে আপনাদের ভিজিবিলিটি অসুবিধা না হয়, কেন কি আমি যদি ভালো করে বাজাতে যাই ভিজিবিলিটি প্রবলেম হতে পারে। তো পরের স্ট্যান্ডে যাই। শূন্যে ভাসি রাত্রি এখনো তোমার আমার, এখানে একটা ব্ল্যাক কি ইউজ হচ্ছে, তোমার আমার একবার ইউজ হচ্ছে, দুবার কিন্তু ইউজ হচ্ছে না। বসন্তের স্মৃতি চারণে,
আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি গানটা। স্টিল যদি কোনো অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, গানটা কিন্তু পুরো সি স্কেলে করছি, শুধু এক জায়গায় শুধু এফ শার্প এই কিটা ইউজ হচ্ছে। সি স্কেলটা যদি রক্ত থাকে খুব সোজা স্কেল। সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা। অনেকেই বলেন যে নোটেশন করে দিতে, তো আমি বলবো যে নোটেশন না করে নিজে বাজিয়ে বাজিয়ে নোটেশন ছাড়া যদি প্র্যাকটিস করো বা করেন আপনারা, অনেক সুবিধা হবে। কিন্তু যে কোনো গান নিজেরাই তুলতে পারবেন কিছুদিন পর। নোটেশনের উপর ভরসা না করা বেটার। তো নোটেশন দেখে মানে মিউজিক বাজানো খুব একটা ভালো হ্যাবিট নয় আমি মনে করি, এটা আমার পার্সোনাল মতামত। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো নোটেশন ছাড়াই বাজাবার চেষ্টা করুন, দেখে দেখে বা নিজে নিজে গানটা শুনে গানটার সুরটাকে মনের মধ্যে নিয়ে এবং সেটাকে সেটা শুনে শুনে কাছাকাছি যে নোটগুলো আসবে সেগুলো বাজাবার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনাদের স্কিল ডেভেলপ করবে, তা নাহলে কিন্তু চিরকাল নোটেশন ভিত্তিকই আপনারা বাজাবেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে নোটেশনের উপর ভরসা না করে থেকে আপনারা নিজেরা। হ্যাঁ, আমি জাস্ট দেখালাম আপনাদের, বিকজ দেখুন নোটেশন করে দিতেই পারি কিন্তু প্রচুর টাইম সাপেক্ষ ব্যাপার, আমার অত টাইমও নেই, আপনাদেরও হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো আপনি জাস্ট দেখে নিন একটা, জাস্ট আপনার ফিল যে হ্যাঁ কীভাবে বাজাচ্ছি সেইটা দেখে আপনি ইন্সপায়ার হয়ে আপনি নিজের মতো অন্য স্কেলও বাজাতে পারেন, এই স্কেলও বাজান। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা ভিডিও বানাবো যেটা হচ্ছে রণজারি আরেকটা গান, যেটা এখনও সেভাবে সিনেমাটা রিলিজ হয়েছে কিনা আমিও খুব একটা শিওর নই, হৃৎপিণ্ড মুভি থেকে খুব পপুলার গান এই মন কেমনের জন্মদিন। তো পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা, আরও কিছু এরকম সিমিলার ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, গুড বাই।